নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি চ্যানেলে সবাইকে স্বাগত। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা এসএসসির ওয়েবসাইটে আছি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ওয়েবসাইটে আছে। স্টাফ সিলেকশন কমিশন কিছুদিন আগে সিএইচএসএল পরীক্ষা ক্যান্সেল করেছে, এবার আরও একটি পরীক্ষা ক্যান্সেল করে দিল এই করোনার কারণে। যেহেতু করোনা খুব বাড়ছে, সেই কারণে আরও একটি পরীক্ষা ক্যান্সেল করে দিল। তো আমরা দেখে নেবো কী পরীক্ষা ক্যান্সেল করে দিল। তো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরোটা বোঝা যাবে। আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং পোস্টপোন অফ পেপার টু সাব ইন্সপেক্টর, অর্থাৎ তোমাদের যে এসএসসির যে পেপার টু এর সাব ইন্সপেক্টরের যে পোস্ট ছিল, এএসআই যে সিআইএসএফ যে পরীক্ষাগুলো ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবো, দেখে নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে ফাইল নম্বর দেওয়া আছে 1/4/2021। দেখুন তোমাদের দেওয়া আছে, দেখুন স্টাফ সিলেকশন ইম্পর্টেন্ট নোটিশ ডিউ টু কোভিড-19 কেসেস অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ কোভিড-19 কেস যেরকম ইন্ডিয়াতে বাড়ছে, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু ডিফার দ্য পেপার টু অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফএস অ্যান্ড এএসআই অ্যান্ড সিআইএসএফ। এই সমস্ত যে পরীক্ষাগুলো দিল্লি পুলিশ অ্যান্ড সিআইএসএফ অ্যান্ড এএসআই যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল 8/5/2021 ডেটে, তো তোমাদের সেই ডেটটাকে ক্যান্সেল করা হলো। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট দ্য কমিশন রেগুলারলি আপডেট, অর্থাৎ তোমরা এসএসসি কমিশনের যে ওয়েবসাইটটা আছে, স্টাফ সিলেকশনের যে ওয়েবসাইটটা, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ওয়েবসাইটটা সবসময় ফলো করবে। তোমরা জানতে পারবে যে তোমাদের পরীক্ষাগুলো আবার কবে হবে। তো এই কোভিডের কারণে পরীক্ষাটা ক্যান্সেল করা হলো। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আমি তোমাদের পুরো গাইড করে দেবো। এবং যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।